ডাকসুর সাবেক ভিপি নূর একটি রহস্যময় চরিত্র। তিনি দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ছাত্রলীগকে হারিয়ে ভিপি পদে নির্বাচিত হয়ে বিস্ময় সৃষ্টি করেন। অনেকেই তখন বলেছিল যে সরকারের সাথে গোপন আতাতের কারণেই নূর ডাকসুর ভিপি হতে পেরেছিলেন। পরে এই ধারণা আরও ঘনীভূত হয় যখন নূর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে মা বলে সম্বোধন করেন। যদিও নূর বারবার বলছে তিনি সরকারের প্রতিপক্ষ, সরকারের সমালোচনা করছেন, কিন্তু সরকার তাকে সবসময় প্রচ্ছন্ন একটি সহযোগিতা করে আসছে। সবসময় নূরের ব্যাপারে সরকারের নীতি নির্ধারকদের সহানুভূতি দেখা যায়। এদিকে দীর্ঘদিন ধরে রেজা কিবরিয়া নূরের সঙ্গে বিরোধ, তবে এবার ভাঙনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আগামী নির্বাচন। রেজা কিবরিয়া বিএনপির সঙ্গে গোপন এবং প্রকাশ্য যোগাযোগ রেখেছেন। সুশীল সমাজের যে অংশটি বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়, তাদের পক্ষে উকালতি করছেন রেজা কিবরিয়া। বিদেশে গিয়ে তিনি গণ অধিকার পরিষদ নয় বরং বিএনপির স্বার্থ রক্ষা করছেন। নূর সম্প্রতি অভিযোগ করেছেন রেজা কিবরিয়া বিএনপির মনোনয়নে প্রধানমন্ত্রী হতে চান আর এই কারণেই তার সাথে মতবিরোধ হয়েছে। তবে রেজা কিবরিয়ার ঘনিষ্ঠজনরা বলছেন গণ অধিকার পরিষদকে আওয়ামী লীগের বি টিম বানানোর ষড়যন্ত্র চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করে সেজন্য নূর সরকারের সঙ্গে গোপন যোগাযোগ রেখেছেন। সেই যোগাযোগের অংশ হিসেবে নূর এখন নির্বাচনী আসনে মনোনয়ন চূড়ান্তকরণ এবং মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া করছেন। এটি নিয়ে রেজা কিবরিয়ার সাথে তার বিরোধ হয়েছে। অনেকেই মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার যে বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনে আনার পরিকল্পনা করছে, সেই পরিকল্পনার অংশ হিসেবে নূরকে নির্বাচনমুখী করা হচ্ছে এবং গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এটি নিয়ে রেজা কিবরিয়ার সঙ্গে তার বিরোধ। তবে নূরের দলের নেতারা এ ধরনের বক্তব্য অস্বীকার করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।